তো আমরা একটা লিগাল অ্যাকশন নিতে চলেছি ব্যাপারটার জন্য, মেবি কাল কিন্তু সকালে আমরা একটা পুলিশ ফাইল কমপ্লেন করে দেবো, রিটার্ন লেখাটা লিখেও নিয়েছি আমাদের। তোমাদেরকে প্রথম দিন বলেছিলাম আমাদের বাড়িতে চোর এসেছিল, যে আমার দুটো সিম ছিল, তার মধ্যে একটা সিম আমি দেখতে পাচ্ছি না, তো তখন আমি পুরোপুরি মানে ডাউট ক্লিয়ার হয়ে গেলো যে এটা আমাদের উপর কেউ টার্গেট করেছে। কে কে করেছে বা কি করেছে আমরা সেটা অনেকটাই গেস করতে পেরেছি দুজনে। আমরা যে জিনিসটা গেস করছি একদম 100% শিওর, অ্যান্ড এটা আমাদের উপর টার্গেট করা হয়েছে। তাদের তার নামটাও অ্যাটলিস্ট আমরা একটা আমার নক রাখবো, যিনি প্রীতমের সাথে সংসারটা শুরু না করলে হয়তো বুঝতেই পারতাম না যে আমরা এত চারিপাশে শত্রু নিয়ে বাস করছি। আসলে যবের থেকে শিলিগুড়ি এসেছি তবের থেকেই জানো তো আমরা একটা দোটানার মধ্যে চলছি, তো সেটা তোমরা আশা করছি ভিডিও দেখে অনেকটাই বুঝতে পেরেছো। তো কিছুটা জিনিস আমাদের সাথে হয় যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে বলি না বা আনি না যে জিনিসগুলো, কিন্তু আজকে মাথার উপর দিয়ে জল পেরিয়ে গেছিলো, তো সেই কারণেই ব্যাপারটা বলতে পারো আজকে পুরো ব্যাপারটা আমরা কনফার্ম হলাম, তো ওই জন্যই কিছুটা বুঝতেও পেরেছি আমাদের প্রীতমের জিনিসটা। তো যাই হোক, এখন দেখছো এটা হচ্ছে কিন্তু ওই বিধান মার্কেটের ভেতরে যে একটা মার্কেট আছে সেই মার্কেটটা, এই মার্কেটে আমরা কোনোদিনও আসিনি। আসলে সকালবেলায় না আমাকে প্রীতম নিয়ে এসেছিলো একটুখানি ওই টুকিটাকি জিনিস কেনানোর জন্য, মানে টুকিটাকি জিনিস কেনানো বলতে আমরা গেছিলাম অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ড টেবিল ফ্যান দেখতে, তো সেগুলো তো এখানে অর্ক দেখো প্রচুর সফট হয়েছিলো, অর্কর থেকে বেশি ঝোঁক লাগছিলো এগুলোর প্রতি আমার। আসলে ছোটোবেলায় না আমার খুব ইচ্ছা ছিল পুরো খাট ভর্তি খেলনা মানে সাজিয়ে রাখবো, মানে এইরকম সফট টয় দিয়ে সাজিয়ে রাখবো, তো সেই শখ তো আমার অনেকদিন আগেই পূরণ হয়ে গেছে। তো এই মার্কেটটা না বেশ সুন্দর, আমরা কোনোদিন ভেতর দিক করে দেখিনি জানো তো, মানে একদম দেখবে যে ভেতর দিকে যে একটা ভুটান হংকং মার্কেটের মতো আছে ওইটার এই দিক করে এলে মানে বেশ সুন্দর। তো তারপরে দেখছিলাম টেবিল ফ্যানগুলো, দেখলাম মোটামুটি, আর প্রীতমের মতো একটু ডিসিশন নেবো, কেননা দেখো বৃষ্টিও পড়ছে, বুঝতে পারছি না এই গরমটা কদিন থাকবে, আর এইদিকে দেখতেই পাচ্ছ গরমে মুখ চোখের অবস্থা। আর অনেকেই জিজ্ঞেস করেছে যে দিদি আমি নোয়াটা যে কিসে পড়ে থাকে এটা কিসে, এটা শ্রী হরির, মানে এটা কিন্তু সোনার না, আমি আগেও বলেছি এখনও বলছি আমার সোনার জিনিস তেমন নেই, ছিল একটা টাইম প্রচুর, কারণ আমার বাবা আমাকে অনেক দিয়েছিল বলতে নেই, একটা মেয়েকে পুরো গা ভরিয়ে দেয় তো তার থেকেও বেশি দিয়েছিল, তো এখন আমি সিটি গোল্ডই ক্যারি করি বলতে পারো। তো এখানে হচ্ছে এগুলো শ্রীহরি কালেকশন দিয়েছিলাম, বাট এদের কাছে যেটা চাইছিলাম সেটা ছিল না, কারণ আমার নোয়াটা না একটু রং ছোটে ছোটে এসছে ওই জন্য। তো তোমরা অনেকে জানতে চেয়েছিলে নোয়াটা কিসে, তো বলে দিলাম। আর হ্যাঁ, তোমরা তো জানো আমার ক্লিপ নেই, মানে ক্লিপ নেই বলতে ক্লিপ যে কটা ছিল সে কটা ওই অর্কর হাতে নাহলে প্রীতমের হাতে ভেঙে গেছে, ওই ক্লিপ নিয়ে অর্কর আর প্রীতমের যে কী কাজ আমি সত্যিই জানি না। তো এখান থেকে না দুটো গার্ডার নিলাম, আর টিপের পাতাটাও শেষ হয়ে গেছিলো তাই এখান থেকে টিপের পাতাও নিয়েছিলাম, বাট আমার সাইজে জানো তো মেরুন কালার বা রেড কালারের টিপটা পেলাম না, মানে যে টিপের সাইজটা পরি আমি, তো সেই কারণে এখানে মাল্টি কালারের যে টিপগুলো হয় সেগুলো নিয়েছি। আর এখানে আমার বন্ধুগণ তোমাদের বসে আছে, একজন জিজ্ঞেস করলো বন্ধুগণটাকে, আসলে আমার ছেলের নামই বন্ধুগণ, আসলে এই ইউটিউবে আসার পর ওর নাম দিয়েছে সবাই। আর এখানে দেখো দুটো সাদা ফুলের গাছ নিতে এসেছিলাম, কেননা তোমরা তো জানো আমি ঠাকুর পেতেছি কিন্তু প্রতিদিন ওই ফুল কিনতে পাচ্ছিও না প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে আর এখানেও ফুল গাছের ভীষণ দাম, যেটা বুঝলাম কলকাতাও আমি গাছ কিনেছি বা দুর্গাপুরেতেও আমি ফুল গাছ প্রচুর কিনতাম, কলকাতাতেও প্রচুর কিনেছি তোমরা দেখেছো, কিন্তু এখানে ফুল গাছের এক্সেস দাম, তো এখানে বার্গেনিং করে নিতে হয়। এটা রেলগেটের যে হসপিটালটা আছে শিলিগুড়ি হসপিটাল, এইদিকে একটা পুরো লম্বা লাইন দিয়ে দেখবে গাছের দোকান আছে, তো এই দা ভাইয়ের কাছ থেকে নিলাম গাছগুলো, খুব বেশ ভালো গাছগুলো, হৃষ্টপুষ্ট, দুটো বেরি ফুলের গাছ নিলাম। তো তারপরে জানো তো দেখছিলাম লাল ফুলের গাছও দেখছিলাম, কিন্তু জানো তো গাছ তুলনায় দামটা বেশি ছিল বলে নিইনি। তো দুটো বেলি ফুলের গাছ নিয়ে চলে এলাম, কেননা সেরকম গাছ পাইনি, কিন্তু গাছের দোকানে গেলে না মানে আমার মনটা না ঠিক থাকে না বলতে পারো, মনে হয় এটা নিই ওটা নিই, মানে শুধু ইচ্ছা করে কিন্তু আর করবো না। বুদ্ধাজুই গাছটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, তোমাদের যাদের ঘর আছে তারাও বুদ্ধাজুই গাছটা অবশ্যই নিও আমি বলবো, কেননা খুব ভালো গো, ছাদ পুরো ভর্তি করে দেয় আর সুন্দর লাগে দেখতে, একটা খুব সুন্দর স্মেলও আসে, বুদ্ধাজুই গাছটা নিও তোমরা। এখানে ব্ল্যাঙ্কেটটা কাস্তে দেওয়া হয়েছিল, সেই ব্ল্যাঙ্কেটটা নিলো, তারপরে একটু একটু বললো যে চ আমরা একটুখানি ডমিনোস বা এই দিক দিয়ে ঘুরে আসি, মেন ব্যাপার ডমিনোস যাওয়ার ছিল না, আমরা যেদিকে গেছিলাম সেইদিকে ডমিনোসটা পড়েছিল, তো সেই কারণে প্রীতম বললো যে ঠিক আছে চ, অর্ক একটু হালকা জেদ করছিলো, বাট এখান থেকেই শুরু হলো ব্যাপার, আসল ব্যাপারটা। এখানে দেখো আমরা তিনজনে ভীষণ কিন্তু খুশি, মানে বেশ ভালো মাইন্ডের, আবার এটাও বলে দিই আমার কিন্তু ফোন থেকে প্রচুর ভিডিও ক্লিপ কিন্তু ডিলিট করে দিয়েছে, যে করেছে খুব ভালো কাজ করেছে,
মানে বলতে পারো সে পুরো প্ল্যান খাটিয়ে করেছে ব্যাপারটা। মানে অনেস্টলি বলতে আমার তো রীতিমতো ভয় বলবো না, ভয় আমার হয়নি সত্যি কথা বলতে, কারণ আমি জানি মাথার উপর ভগবান আছে, কিছু আশা করছি হবে না। কিন্তু হ্যাঁ, আমরা কদিন ধরে বেশ একটা সন্দেহের মধ্যে ছিলাম, তো সেই সন্দেহটা আজকে আমাদের মধ্যে থেকে কেটে গেল। তার কারণ হচ্ছে আমরা পুরো কনফার্ম হয়ে গেলাম যে আমাদের উপর টার্গেট করা হয়েছে, অ্যান্ড খুব ভালোভাবে টার্গেট করা হয়েছে। শিলিগুড়ি থেকে, মানে শিলিগুড়িতে আসার পর থেকে আমাদের উপর খুব বাজেভাবে টার্গেট করা হয়েছে। তো এখানে দেখো, এখানে যেহেতু নন ভেজের স্টক ছিল না, তাই আমরা ভেজই নিয়েছিলাম, আর খুব লাকিলি খুব ভালো ছিল। মানে এই ভিডিওটা কিন্তু অনেক পুরনো ভিডিও, তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ভিডিওটা আমি দিতে পারছিলাম না, কেন যতক্ষণ না আমরা যে কাজগুলো করছিলাম, যতক্ষণ না হচ্ছিলো কাজগুলো, ততক্ষণ এই ভিডিওটা আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো এখানে দুটো ভেজ পিজা নেওয়া হয়েছে, একটা হয়তো ক্যাপসিকাম পনিরের কিছু একটা ছিল, প্যাপরিকা পনির বা কিছু একটা নর্মাল, আর একটা দুটোই আলাদা আলাদা নেওয়া হয়েছিলো, দুটোই পনিরের কিছু একটা ছিল, আমার অত মনে নেই নামটা। তো যাই হোক, আমার না বাইরের পিজা বলো অতটা যে আহামরি লাগে তা না, তো আমি খুব একটা পছন্দ করিও না বাইরের পিজা বলতে পারো। বাইরে খাওয়া বলতে পারো অর্কর জন্যই, অর্ক ঘরে তো খেতে ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে ও তো ছোটো বাচ্চা না, ওরও তো ইচ্ছা করে যে না রেস্টুরেন্টে গিয়ে হয়তো পিজা খাবো, এই খাবো ওই খাবো, অনেক বন্ধুদেরকে দেখে বা যাই হোক। তো ওই জন্য প্রীতম বললো যে ঠিক আছে অসুবিধা নেই, দুটো এমনি নর্মাল পিজা নিই তো হয়ে যাবে। তো এখানে যেহেতু ননভেজের স্টকটা শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য ভেজ পিজাটাই নেওয়া হয়েছিলো। আর এখানে বাপবাড়িতেই খেয়েছিলো, আমি একটা স্লাইস খুব জোর খেয়েছিলাম। আর যেহেতু আমার ফোনটাতে ভিডিও হচ্ছে, দেখতেই পাচ্ছ অপিতমের ফোনটা টেবিলে রাখা রয়েছে, আর আমার ফোনটা থেকে ভিডিও হচ্ছিলো। তো ঠিক আছে, এবার আমরা এই যে দেখো আমাকে একটা স্লাইস কিন্তু কেটে দিল, সেইটা আমি এবার খাচ্ছিলাম। খাওয়ার পর যেটা হয়েছে, এবার ফোনটা আমি খাওয়া দাওয়ার পর ফোনটা দেখবে, তারপর থেকে আর কোনো ভিডিও নেই, তার কারণটা বলি। তারপরে কিন্তু অনেক ভিডিও করা হয়েছিল, আর এখানে অপেক্ষা করছিলাম আমরা একজনের জন্য, মানে একজনের জন্য অপেক্ষা বলতে একজন সাবস্ক্রাইবারের জন্য, মানে ও না আমাদের ভিডিও দেখে, তো ওর সাথে যদি বলো কন্ট্যাক্ট কী করে হলো, তো ফেসবুকে মেসেঞ্জারে কথা বলে ওই কন্ট্যাক্টটা হয়েছে আমাদের। তো বলেছিল ঠিক আছে আজকে দেখা করার হবে, বাট ওর আসলে ও না ঠিক লোকেশনটা বুঝতে পারছিল না, বাট আমরাই বা লোকেশনটা ঠিকঠাক ওকে ঠিক করে বোঝাতে পারছিলাম না, হয়তো ওই কারণেই অনেকটা দেরি হচ্ছিলো। তো সেই কারণে জানো তো ও ঠিকঠাক টাইমে এসে পৌঁছাতে পারেনি, তো আমরা ওখান থেকে বেরিয়ে যাই, কারণ আমাদেরও বাড়ি ফিরতে হতো, অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো সেই কারণে। আর এখানে দেখো অর্ক ওই দিক থেকে আমাকে এইদিকে খাইয়ে দেবে, সেই তোড়জোড় চলছে। তো এখানে যাই হোক, দুটো পিজা ওরা ফিনিশ করলো, তারপর জানো তো প্রীতম বলো ঠিক আছে চকো লাভা কেকটা তুই ট্রাই কর, তো আমাকে দিয়েছিলো। আমি দেখো চকো লাভা কেক খেয়েছি এর আগে, বাট এইবারে এবারে না কেন জানি না ভালো লাগলো না আমার, বুঝতে পারলাম না কেন, মানে আমার সত্যি বুঝতে পারছি না আমার টেস্ট বাট চেঞ্জ হয়ে গেছে না কিছু একটা প্রবলেম হয়েছে। তো এখানে দেখো ভালো করে কাটলাম, আর আমি এখানে অপেক্ষা করছিলাম রীতিমতো, বাড়ির দিকে তাকাচ্ছিলাম আর এদিকে অপেক্ষা করছিলাম যে ও আসছে কি না আসছে কি না, বাট ও না ঠিক লোকেশনটা বুঝতেও পারিনি, বা হয়তো আমরাই বোঝাতে পারিনি, দুটোর মধ্যে একটা হবে। তো যাই হোক, এখানে দেখো মুখে ফার্স্ট বাইটটা দেওয়ার পর আমার রিয়াকশনটা দেখি তোমরা বুঝতে পারবে যে আমার একদম ভালো লাগেনি। দেখো আমি একদম বলছি না ওদের খাবারে কোনো খারাপ বা কিছু, বাট হয়তো হতে পারে আমার টেস্ট বাট এখন চেঞ্জ হয়ে গেছে, সেটা হতে পারে। তো এখানে প্রীতম জিজ্ঞেস করলো কেমন, তো আমি এখানে মুখটা এমন করলাম, তো এখানে আমার দেখে দেখে বলছিল অর্ক আমিও খাবো না, তারপর বললো যে ঠিক আছে আমি টেস্ট করছি, বাট ওদের ভালো লেগেছে বললো, ওদের তো জাস্ট যেমন লাগে তেমন লেগেছে, বাট তাহলে আমারই হয়তো হয়তো কোনো প্রবলেম হয়েছে, সেটা হতে পারে। বলতে পারে আমার সাথে এমন একটা জিনিস হয়েছে, মানে আমি যেটা কল্পনাও করিনি কোনোদিনও, মানে এরকম ভুল আমার সাথে কোনো দিন হয়নি যেটা আজকে হলো। তো অর্ক ওই পেছনে দেখতে পাচ্ছ ঘুমিয়ে গেছে, ও ভীষণ ভীষণ টায়ার্ড হয়ে গেছে আজকে। তো আসলে আমরা গেছিলাম হচ্ছে ডমিনোস সব ঘোরাঘুরি করার, আর তো অ্যাকচুয়ালি কী হয়েছিল, অ্যাকচুয়ালি আমরা ডমিনোস গিয়েছিলাম, তো যেহেতু ফ্রি ছিলাম তো ওদিকে নিয়ে একটু বাইরে গেছিলাম। তো যাওয়ার পর এখানে কিছু কেনাকাটি করেছিলাম সামান্যতম কিছু ছেলেটার জন্য, যাই হোক, তো কিছু জামা কাপড় কিনেছিলাম, জামা কাপড় বাচ্চা ছেলেটার জন্য, এবং অল্প ছুটিও কিনেছিলাম। তো সেগুলো কি, এবং যখন ডমিনোস যাই, ডমিনোসে খাওয়া দাওয়া করে যখন বের হই, তো ভুল বেরিয়ে আসার পর, মানে আমাদের বাড়ির আসার জাস্ট ঢুকবো সেই মুহূর্তে আমার মনে পড়ছে যে ব্যাগগুলো কোথায়, এবং বৃষ্টি বললি বৃষ্টি ব্যাগগুলো আমার মাথায় হার, আমি দেখছি বৃষ্টির সাথে কিছু নেই, আমি অটো থেকে নিয়ে যাই, বললাম কি অটোতে নেমে অটোকে ছেড়ে চলে এসেছি, যদি অটোতে ছেড়ে আসি মানে 100% শিওর পাবো না, কারণ এত অটো শিলিগুড়িতে আমি কাকে ধরবো, সাই ব্যাপার কেউই পাবে না। তারপরে আমি বললাম যে বৃষ্টিকে তুই ঘর যা আমি দেখছি,
তা আমি তাড়াহুড়ো করে, সামনে অটো আছে, একটা অটো যাচ্ছিল, ওকে দাঁড় করলাম, ওখানে চাপলাম, চেপে স্লোলি, ও এত, আর সেকেন্ড হচ্ছে অটোতে যাচ্ছি, অটোতে এত ড্রিঙ্ক করে আছে যে ও ঠিক করে অটো চালাতেই পারছে না, ও যাচ্ছে যাচ্ছে, আমি বলছি যে তাড়াতাড়ি চলো, দরকার বললে বেশি পয়সা লাগে তো ওই 10 টাকার জায়গায় 20 টাকা নিয়ে নেবে, বলো ঠিক আছে, এখন কিন্তু স্পিডে চালাও, স্পিডে চালাবে কি, তারপর দিয়ে ট্রাফিক জ্যাম, তারপর দিয়ে উনি ড্রিঙ্কিং করে আছে, অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্ক করে আছে, এখন প্রচুর রাত, তারপরে ওপর দিয়ে প্রায় 9:30 10টা বেজে গেছিলো। তো আমি তো ভাবছি জিনিসগুলো হয়তো পাবো না, আমার নিজের ভুল, আমি নিজেকে দোষ দিচ্ছি, প্লাস ওর উপর একটু রাগ করেছিলাম, কারণ কি ও মাইন্ড মানে ওরও মাথায় ছিল না বেশি করে মাথায় নিজেকে। ব্যাপারটা ছিল না বলতে, আমার হাতে ব্যাগটা ছিলই না, তো আমি কি বলবো বলো, ও প্রথম দেখে ওই ব্যাগটা নিয়ে কারণ আছে, জিনিসপত্রগুলো হারিয়ে গেলে ঠিক আছে, কিন্তু ফোনটা ছেড়ে চলে এসেছে, ফোনটা ও ফোন নিয়েছিল, ভিডিও যদি, করছিল, ফোনটা নিয়ে ওই ব্যাগটার মধ্যে ভরে দিয়েছে। কারণ ফোন জানো একবার যদি চলে যায় ফোনটা কেউ ফেরত দেয় না, ঠিক আছে, ওই টাইমে ফোন ব্লক করব না জিনিস করব, আমার মাথা তো হ্যাং। আমি তাড়াহুড়ো করে যা হোক গেলাম, দিয়ে ওইখানে পৌঁছালাম ডমিনোস, ওইখানে তো তো আমি ফোন ফোনটা ছিল ব্যাগের মধ্যে ঠিক কথা, কিন্তু ফোনটাও ঠিক করে দেখেও নি যে ভেতরে কি রয়েছে বা না, মানে অ্যাকচুয়ালি না আমার একটা জিনিস বুঝতে মানে অবাক লাগছিল জিনিসটা, যে আমার দুটো সিম ছিল, তার মধ্যে একটা সিম আমি দেখতে পাচ্ছি না ফোনের মধ্যে। ইভেন যে ফোনের যে তোমার কাভারটা থাকে, কাভারটা পর্যন্ত নেই, কাভারটা পর্যন্ত মিসিং ছিল, আমি বুঝতে পারলাম না ফোনটা কি। কভারটা মিসিং ছিল না, তুমি তো বলে কিছুক্ষণ দূরে পড়েছিল কভারটা, হ্যাঁ দূরে বলতে কি মানে মিসিং অ্যাট মোমেন্ট, মানে ফোনের মধ্যে লাগানো ছিল না, মানে ওটা অন্য জায়গায় ছিল, তো তারপরে আমি দেখলাম ওখানে লোকজন সেরকম মতো ছিল না তখন, কেউ পুরো দেখলাম ফাঁকা ছিল, তাই বললাম যদি না পাওয়া যায় অ্যাটলিস্ট আমি সিসিটিভিটা চেক করে করাবো যে ওখানে কেউ হাত দিয়েছে কি হাত দেয়নি। অ্যাকচুয়ালি ও তো দেখেনি সে সময় সিমটা আছে কি আর নেই বা কিছু, বাড়িতে যখন না আসে ততক্ষণ তো আমার টেনশনে প্রচণ্ড হাত পা ঠান্ডা হয়ে গেছিলো। মেন আমার তিনটে জিনিসই খারাপ লাগছিলো, কারণ জিনিসগুলো আমি অনেক দাম দিয়ে কিনেছিলাম, অনেক দাম না জিনিসের থেকেও বেশি হচ্ছে ফোনটা, কারণ ফোনটা প্রচণ্ড এক্সপেন্সিভ, আর অ্যাট মোমেন্ট আমাদের কাছে এমন ফান্ডসও নেই যে আমরা কিছু কিনতে পারবো, ঠিক না, তো একটা ফোন কি, ফোনটাতে যেহেতু ভিডিও বানায় তো সেই কারণে ফোনটা যে কাভারটা মানে চারিদিকে বুঝতে পারলাম না ব্যাপারটা কী হলো আমাদের সাথে, তো পাওয়ার আমি ভাবলাম ওকে ফোন করব, কিন্তু ফোন তো ছিল না যে কোথাও ফোন করব, তো তারপর আমি কী করলাম, আবার টোটো ধরে আমি যখন ব্যাক করলাম, আমি শুধু ভাবছি শুধু আস্তে আস্তে যে ও হয়তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। হ্যাঁ ঘরে যখন ঢুকছি তখন দেখছি ও কান রীতিমতো কাঁদছে, জিনিসগুলো পেয়েছো, জিনিসগুলো পেয়েছো, তাই আমি বললাম হ্যাঁ জিনিসগুলো পেয়েছি, বলে সব ঠিকঠাক পেয়েছো তো, বলছে হ্যাঁ পেয়েছি, তারপরে ওর শান্তি হলো, মানে চোখের জল মিলালো, দেখে না একবার জিনিসগুলো ঠিকঠাক আছে যখন কি না আমি নেই। দেখছি সবই ঠিক ছিল, বেট আমার একটা সিম ছিল না। হ্যাঁ তো সিমটা পরবর্তীকালে ব্লক করে দেওয়া হলো, এবার কি বলতো, আমার একটু ডাউট লাগছে সিমটা গেল কোথায় আমার ফোন থেকে। সিমটা কি আগে খুলে নিয়েছি, খুলিসনি? ফোনে দুটো সিম থাকে সবসময়, তো একটা এয়ারটেল একটা ভোডাফোন, কিন্তু ভোডাফোনে আছে কিন্তু এয়ারটেলের সিমটা কাভারটা ছিল নেই, না, কাভারটা মিসপ্লেস ছিল, কাভারটা কি করে হয়ে গেলো, তো জিনিসগুলো যথারীতি যেমন মানে আমার না ফোনটা একটুখানি হয়তো কেউ নিতে চেয়েছিল কিন্তু নিতে পারেনি হয়তো কোনো সিমটা কারণ, কি খুলে করলো, মানে এতক্ষণ টাইম কি করে পেলো সিম খুলে নেবে। সিসিটিভিটা চেক করতে হতো, কিন্তু যখন জিনিসগুলো পেয়ে গেলাম আর গুরুত্ব দিলাম না এতটা, সিসিটিভি ওরা অ্যাক্সেস দেবেও না এমনি, ফার্স্ট অফ অল কোনো প্রাইভেট ওরা সিসিটিভি অ্যাক্সেস হট করে দেয় না, ঠিক আছে, আনটিল আনলেস কোনো পুলিশ কমপ্লেন হচ্ছে বা পুলিশের তরফ থেকে কোনো হচ্ছে, ওরা কোনো অ্যাক্সেস দেয় না, মানে এটা জানার কথা, ওরা অ্যাক্সেস দেবে না। তো আমার টেনশনে কিছু নেই, আমি ব্লক করে দিচ্ছি সিমটা, তার জন্য না, কিন্তু একটু ডাউট তো মনের মধ্যে রয়ে যায়, হয়তো অনেক আগের থেকে আমাদের উপর টার্গেট কিছু করা ছিল, তো এই জিনিসটা একটা কনফার্ম হয়ে গেলাম। আর দ্বিতীয় কথা বলি তোমাদেরকে, তোমাদেরকে প্রথম দিন বলেছিলাম আমাদের বাড়িতে চোর এসেছিল, তো দ্বিতীয় দিন যখন এই জিনিসটা আমাদের সাথে রিপিট হলো ভোরবেলাতে আবার, তো তখন আমি পুরোপুরি মানে ডাউট ক্লিয়ার হয়ে গেলো যে এটা আমাদের উপর কেউ টার্গেট করেছে, কিছু আমরা গেস করতে পেরেছি যে কে করেছে বা কি করেছে, এটা দেখা কি খুব দরকার, তো কি কে করেছে বা কি করেছে আমরা সেটা অনেকটাই গেস করতে পেরেছি দুজনে, তো আজকে সেটা গ্রেস করতে মানে আরো ভালো করে পারলাম কিছু, জিনিসটা যে এটা আমাদের সাথে হচ্ছে ইচ্ছাকৃতভাবে করানো হচ্ছে আমাদেরকে ভয় দেখানোর জন্য, এতদিন বুঝতে পারিনি, এতদিন মানে এতদিন ভাবছিলাম হয়তো হ্যাঁ চোর সত্যিকার সত্যি নর্মালি করে যাও, এসছে, কিন্তু আজকে কিছু জিনিসের জন্য পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল কে করেছে না করেছে কি করেছে না করতে, মানে মানে আমরা যে জিনিসটা গেস করছি একদম 100% শিওর, অ্যান্ড এটা আমাদের উপর টার্গেট করা হয়েছে সেটা আমরা বুঝতে পারছি, তো আমরা একটা লিগ্যাল অ্যাকশন নিতে চলেছি, ব্যাপারটা চলে গেছে বিরুদ্ধে মামলা, ইনফ্যাক্ট আমরা এই বাড়ির দাদাদের সাথেও কথা বলে রাখা আছে আমাদের, আমাদের, আমরা একটা মানে মেবি কাল সকালে আমরা একটা পুলিশ ফাইল কমপ্লেন করে দেবো, রিটার্ন লেখাটা লিখেও নিয়েছি আমাদের, এই যে একটা পেপারে লেখা আছে আমাদের, তো পেপারটা এই আমি শো পেপারটা শো দেখাচ্ছি না করাতে এখন, পারছি না এখন আপাতত, তো ওইটা আমরা কালকে জমা দেবো, এবং জমা দিয়ে
যে লিগ্যাল প্রসিডিউরগুলো নেওয়া উচিত সেগুলো আমরা নেবো, এবং যে করছে আমরা বুঝতে পারছি তাদের, তার নামটাও অ্যাটলিস্ট আমরা একটা আমরা নক্কো রাখবো, যিনি বা এনারা মেবি হতে পারেন, মেবি মানে 95-98% ওনারাই হবে। তো যদি পরবর্তীকালে কিছু হয় তো যেন তাদেরকে অ্যাকশনটা নেওয়া অ্যাকশনটা হয় নেওয়া হয়। এটাই, কারণ যদি এটা আমরা না করি তখন তো পুলিশ আমাদেরকে বলবে আগের থেকে জানাননি খেলা হ্যাঁ, তো ব্যাপারটা, সেই জন্য আগে থেকে লিগাল নেওয়া উচিত তো আগে আমাদের থেকে। করে রাখা উচিত কিছুটা, কারণ দেখো অনেক কিছু খারাপ ফেস করেছি, আর মনে হয় না সবকিছু সহ্য করা উচিত, সবকিছু চুপচাপ মুখ বুঝে, মেন করে মুখ বুঝে সহ্য করতে আর ভালো লাগছে মেন না। ব্যাপার হচ্ছে আমরা যে এই যে ভালো রয়েছি ভালো থাকছি এগুলো নিয়ে অনেকেরই, অনেক সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে অনেকেরই ফেস করতে হয় আমি জানি, সেটা সেটা নিয়ে কোনো ব্যাপার না, বাট এই যে জিনিসগুলো হচ্ছে সেগুলো ভীষণ হার্মফুল আমাদের জন্য, তো মানে বিশেষ করে আমাদের বাদ দাও আমাদের সাথে একটা অনেক বাচ্চাদের জন্য বাচ্চা রয়েছে তাই না, তাই তাদের জন্য, তো আমাদের যেটা মনে হলো আমরা করলাম, তো বুঝতে তো আমরা পেরেছি 100% যে কে করছে বা কিছু, কারণ এখানে আসার পর থেকেই উঠে পড়ে লেখা হয়েছিল আমাদের পেছনে সব কিছু দিক থেকে, তো কিছুটা গেস করতে পেরেছি আমাদের প্রীতম মিলে, ইনফ্যাক্ট বোঝা যায় এগুলো কি বলবো, তো তারপরে আবার এই ফোনটা ব্যাপারটা হয়ে পড়ে না, আরো আরো জিনিসটা আরো কনফার্ম যেন হয়ে গেল। শিওর হয়ে গেলাম আমরা যে হ্যাঁ এটা করে, কেননা যার মোটিভ থাকবে সে ফোনটা মানে এক হয় চুরি করা, এক হয় পানিশ করা, পানিশ করা আছে মেন্টালি টর্চার করা, তো এটা একটা মেন্টালি টর্চার হিসাবে ধরা যাও। তো আর সেই মেইন জন্য ব্যাপার কি সে খুব ভালো করে জানতো যে ভোডাফোন সিমটাতে আমার কি করা আছে বা কি করা নেই, বা কি আছে না, সরি এয়ারটেল সিমটাতে কি করা আছে না করা নেই, তো ওই তো ওই দিক থেকে আমরা একটু শিওর হয়ে গেলাম, যাই হোক আমি এরকম বোকামোদার কোনোদিনই করছি না, কারণ তাকে আমার অনেক কিছু বলার ছিল, বলেছিলাম আমি, বলে না ভরসা মানুষকে করো না, সব থেকে বেশি ক্ষতি করে কারা জানো তো, যাদেরকে তুমি ভরসা করবে নিজের ভাববে তারাই সব থেকে কিন্তু আগে ক্ষতিটা তোমার করবে, এই পৃথিবীতে কেউ নিজের না, এইটুখানি মেনে মানে আমি তো অন্তত ইভেন মানি, অনেকজন এমন মানুষ হয় যারা তোমার আপন হতে চায় কিন্তু অ্যাকচুয়ালি তোমার আপন ওরা হয় না, মানে এটা পরিবারের লোক না, বাইরের লোকদের কথা বলছি, সবসময় যে পরিবারের লোকদের টার্গেট করে বিয়ে করে না সেটা তা না। না, অ্যাকচুয়ালি কিছু কিছু এমন লোক আছে, ধরো যেখানে নিজেদের তোমার রক্তের সম্পর্ক নিজের হয় না, তাহলে সেখানে বাইরের লোকদের উপর কি তো ভরসা, বাইরের লোক এমন এমন হয় যারা তোমার সঙ্গে মিশবে, তোমার সঙ্গে ভালো হওয়ার চেষ্টা করবে, তোমার ফ্যামিলির সঙ্গে যুক্ত থাকবে, অ্যাট ইনফ্যাক্ট দ্য এন্ড অফ দ্য ডে তারা তোমার ক্ষতি করতে চাইবে। ক্ষতি বলতে কি, যাতে ওর সাথে আমার সম্পর্কটা না থাকে সেটা করার চেষ্টা করবে, যাতে ওর সাথে আমার বন্ডিংটা ঠিক না থাকে সেটা করার চেষ্টা করবে, কিন্তু ওই যে বলে না বাঁধনটা উপর থেকে বেঁধে আসে, আমি গর্ব করে কিছু বলছি না কিন্তু হ্যাঁ যেটা সত্যি সেটাই বললাম তোমাদেরকে, ফেস করলাম আজকে সকাল থেকে মানে কি যে চললো মানে কি বলবো, সকাল থেকে উঠে থেকে আমাদের একটা দৌড়ঝাঁপ চলছিল, প্রথমেই আমার ঠাকুরের জন্য একটু ফুল গাছ কিনতে যাওয়ার ছিল সেগুলো কিনলাম, তারপরে আমার কিছু প্রীতম বললো ক্লিপ নেই, ক্লিপের পাতা শেষ হয়ে গেছিলো তো সেগুলো আনতে যাওয়ার ছিল সেগুলো আনতে গেলাম, তো সব কিছু নিয়ে না প্রচণ্ড হ্যাপাতে যাচ্ছিল, প্রচণ্ড মানে হ্যাপার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম সকাল থেকে, দেন হঠাৎ করে বিকাল দিকে বললো যে চব্বিশ একটু ঘুরে আসি, ঘুরতে গিয়ে কারণ এত কিছু জিনিস হওয়ার পর না মাইন্ডের মাথাটা একটু ফ্রেশ চাই, ফ্রেশ তো একটু থাকে ঘুরতে না। গেলাম ডমি বললো ঠিক আছে চল, এবার আমার ছেলে কি বলতো এখন বাইরে, আগে তো এইগুলো এই লাইফটি লিড করে এসছে না, সে যখন কলকাতায় থাকতো সাউথ সিটি মল যেতাম বা কোথাও যেতাম টুকিটাকি, তো সে দেখতে পেয়েছে সামনে ডমিনোস, তো ওর বাবাকে আবদার করলো যে পিজা খাবো, তো ওই খেয়েছিল যদিও বা পিজা বেশিরভাগটা, কেন খেতে ভালোবাসে, তো খেয়েছিলাম, খাওয়ার পর যে এরকম কাণ্ড ঘটে যাবে অনেস্টলি ভাবিনি, যাই হোক খুব অল্প রূপ দু দিয়ে মিনিটে খুশি দেখতে গিয়ে আমরা মানে ঠিক আছে, এক জীবনে ঘন্টা একটা আমাদের এক্সপিরিয়েন্স জানা হলো, একটা কথা ঠিক যে সময় খারাপ সময়ে বোঝা যায় সব যে কিছু, মানুষ চেনা যায়, মানুষ চেনা যায়, তুমি কে তোমার কেমন, পাশে, তুমি কেমন। আসলে ও না অটো থেকে নেমে পড়ে আমার উপর চিৎকার করছে যে ব্যাগটা কোথায়, এবার অটো অ্যাকচুয়ালি থেকে নেমে অনেকটা এগিয়ে গেছি, এবার ও নিজেও জানে যে ভুলটা আমার ছিল না, ঠিক আছে ও নিজেও জানে জিনিসটা, কেননা ফার্স্ট অফ অল আমি ব্যাগটা নিয়েছিলাম মাঝে, তখন আবার আমার হাত থেকেও নিয়ে নিয়েছে, তো তারপরে নিয়ে নেওয়ার পর নিজেই রাখার পর না ও পুরোপুরি মায়, ও এর আগে অনেকবার এরকম হয়েছে ওর সাথে, ওই কারণে আমি না ওকে কোনো কিছু জিনিস দিতে চাই না, একবার তো ছাতা ফেলে এসেছে, কত কি করেছে বাপরে, মানে ওর মন প্রচণ্ড চঞ্চল, মা সারাক্ষণ কিছু না কিছু নিয়ে চিন্তা করে, স্বাভাবিক একটা পরিবারে অনেক টেনশন থাকে, যারা দূর থেকে দেখেন তারা ভাবে হয়তো কিছুই, এরা খুব রিল্যাক্সে রয়েছে, হ্যাঁ এই তো কদিন আগে কিছু ছিল না হঠাৎ করে, কিন্তু এগুলোর পেছনে অনেক কষ্ট আছে, অনেক স্ট্রাগল আছে যেগুলো বলতে চাই না, কারণ বলে তোমরা বুঝবেও না ব্যাপারটা, আর বলে হাস্যকর বানাতেও চাই না, তো চলো এটুকুই বলার ছিল, আজকে অনেকটাই ভয় পেয়ে গেছিলাম, যাই হোক কাল সকাল সকাল উঠতে হবে, এই কাজগুলো করতে হবে আমাদেরকে, কারণ সবার আগে এটা করা খুব দরকার, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে, তো সবাইকে এটাই বলবো যে সবাই সতর্ক থাকো, আর ভরসা এখন কাউকেই করো না, আর যখনই রাস্তাঘাটে বেরোবে একটু চোখ কান খুলে বেরোবে, কারণ এখনকার দিনকাল খুবই খারাপ।
তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা। প্রবলেম হয়ে গেছিলো, আমি জিনিসগুলো নিয়েছিলাম, আমার অর্ক জুতো আর বৃষ্টি শাড়ি, ওটা ডমিনোসে খেতে গেছিলাম, ডমিনোসে ভুলে চলে এসেছিলাম, দেওয়ার টোটো ভাড়া করে মায়ের রাস্তায় তাড়াতাড়ি করে এলাম, ভয়ে গেলাম হয়তো আর জিনিসগুলো পাবো না, কারণ আগে একবার এরকম আমার সাথে হয়েছিল, বাসে ভুলে চলে এসেছিলাম, জিনিসগুলো পাইনি, তাই বললাম এবার হয়তো জিনিসগুলো পাবো না, শেষমেশ জিনিসগুলো পেয়ে গেলাম। ভেতরে দুধ দুধ করছে না, বাপ রে বাপ, নিজের ওপর রাগ হচ্ছিলো, নিজের দোষের জন্য বারবার জিনিসগুলো পাইনি, কারণ এত কষ্ট চাই নাকি টাকা পয়সা নেই, এখন জিনিসগুলো পেয়ে গেলাম, কি আর বলবো, দিনটা ভালো ছিল সত্যি, নাহলে কী যে হতো আমি একমাত্র জানি।